या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। শুরু করছি আমাদের আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান, দুর্গা পূজোর ঠিক আগে আগে অনুষ্ঠান, অনুষ্ঠান প্রিয়াস কালেকশন, অনুষ্ঠান সুপ্রিয়াদির অনুষ্ঠান, সুপ্রিয়া ব্যানার্জি ডিজাইনার। আজকে তারই একটি হাতে আঁকা ধনেখালি তাঁত, ভেলভেট বর্ডার বা স্যাটিন বর্ডারের ধনেখালি তাঁতে একটা শাড়ি দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করলাম, কারণ মায়ের চোখে আমি আটকে গেছিলাম। তো সেই শাড়িটাতেই আবার আমরা চলে যাই। এটা হচ্ছে এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান। এই হচ্ছে সেই শাড়ি, হ্যান্ড পেন্টিং, একদম ভেলভেট বর্ডার, ধনেখালি তাঁতে হ্যান্ড পেন্টিং। মা একটা কুলোর বা একটা আটচালার মধ্যে শুধু মায়ের মুখটা, আর তার সঙ্গে শিউলি ছড়ানো রয়েছে, দুপাশে কাশের ঝাড়, গ্রাম বাংলার প্রকৃতি এবং একদম আকাশ। এই হচ্ছে ব্লাউজ, ব্লাউজের হাতাতে এইভাবে শিউলি, সব হ্যান্ড পেন্টিং, আর সারা গায়ে ঢাক স্বস্তিক এইভাবে পড়ছে পুরো শাড়িটা। পুজোর আগমনী, একদম আগমনী, এটা হচ্ছে আগমনী। আর বাজলো তোমার আলোর বেনু, 1850 এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান, 1850। এটা কিন্তু সবারই ষষ্ঠীর সাজের মধ্যে পড়তে পারে। নাম্বার টু প্যাঁচা, কি সুন্দর হয়েছে দেখো, লক্ষ্মী পুজো, আমি কিন্তু একদম লক্ষ্মী পুজো, একদম একদম বাড়িতে যাদের লক্ষ্মী পুজো হয় তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবং আমি আজকেই বসে বসে প্যাঁচা আঁকছিলাম একটা সময়, তো এইরকমভাবে চোখটা করলাম, কি অসাধারণ, নিট অ্যান্ড ক্লিন। আর একটু গায়ে ফেলি, সবুজের মধ্যে তো সবুজ রংটাতে ছবি খুব ভালো আসে। এরা একটা ব্লাউজ দিয়ে পরে ফেলবেন শাড়িটা, সপ্তমীর সকাল হোক, লক্ষ্মী পুজোর বিকেল হোক, শাড়িটা আপনার জন্য একদম। 1650 টাকা দাম, 1650, নাম্বার টু। নাম্বার থ্রি, তোমার কাছে এই শাড়ি পাওয়া যায়, তুমি কত দেখাও না, আজকে দেখাচ্ছ। নাম্বার থ্রি, তিন নম্বর, হয়তো আরও স্টক রয়েছে, আজকে আরও দেখতে পাবে। নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, এটা সি গ্রিন না, তার মধ্যে এই ঘাসটা করা হয়েছে একটা গ্রিন দিয়ে, তার সঙ্গে আকাশ, কাশফুল, সবটাই কিন্তু দুর্গাপূজোর আবহ। 1650 উইথ কটন ব্লাউজ, এই ব্লাউজগুলো কিন্তু একদম কটন ব্লাউজ পিস। নাম্বার হচ্ছে থ্রি, তিন নম্বর শাড়ি, 1650। নাম্বার ফোর, চার নম্বর, পদ্ম, হ্যাঁ এটা সন্ধে পুজো, সন্ধি পুজো। আমি তো তোকে বলি, সন্ধি পুজোতে সবাইকে সন্ধি পুজোতে বসতে হবে, যার যেটা ভালো লাগে সে সেটা পড়ুন, সেই পদ্ম পড়ুন, কিন্তু পড়ুন। এটা পিঙ্ক কালারের রেশম কোচেক, এবং তার মধ্যে এর মধ্যে ব্রাউন অ্যান্ড পিঙ্কের শেড রয়েছে, ব্লাউজটা তুমি মেরুন দিয়ে দিয়েছো, ভালো লাগবে কিন্তু, ব্রাইট লাগবে। এবং এটা হচ্ছে নাম্বার ফোর, 1650, চার নম্বর শাড়ি, 1650। মানে তোমার এই ঝাড়টা এসে কুচিতে গিয়ে মিলল, আপারি ওকে দুটো পড়ছে, আর তারপরে কুচি থেকে প্রত্যেকটা প্লিটসে একটা করে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটার দাম, হচ্ছে 1650, চার নম্বর। দেখো পুজোর সময় খুব সকালবেলা গুলো তো খুব সুন্দর। এইবারে আসছে হচ্ছে তাঁতে, আর কি এটা হচ্ছে তাঁতের থান, আমি তো হাফ তসর বলতাম এটাকে, ভীষণ ভালো থানটা, থানের কোয়ালিটি এত ভালো, আমার মনে হচ্ছে হাফতা স্যার। এটাও কিন্তু সন্ধি পুজোর ভাবনা ভাবতে পারেন, এতে কোনো কালোর ছোঁয়া নেই, লালের মধ্যে এটা পুরোটা অ্যাপ্লিক, পাতা অষ্টমীর অঞ্জলি বা মা বরণ যে যেভাবে ভাববেন, এটা হচ্ছে এর সঙ্গে ব্লাউজ। তোমার ব্লাউজ পিসগুলো ধরে কি আরাম, দিদি কটনের ব্লাউজ তো, আর অল ওভার এইভাবে অল ওভার অ্যাপ্লিক রয়েছে এবং স্টিচও রয়েছে, আর এরকম দেখবে পড়লে ভীষণ ভালো লাগে দেখতে, মানে জবা করেছো, জবা অন্যভাবে গেছে। প্রাইসটা হচ্ছে 1850, নাম্বার 5, নাম্বার 6 এটাও অ্যাপ্লিক, এটাই কিন্তু ব্লাউজ আছে। এবং যদি কেউ ডিজাইনার ব্লাউজ চান সেটাও আপনারা চাইলে পেয়ে যাবেন, যদি সুপ্রিয়াদিকে বলে, মোটামুটি 1000-1200 মধ্যে ভালো ভালো ব্লাউজ, যদি আপনারা সুপ্রিয়াদিকে বলে দেন যে আপনাদের শাড়ির সঙ্গে একটু ডিজাইনার ব্লাউজ পাঠাতে, বাজেট বলে দিলে দিদি পাঠিয়ে দেবেন। এটাও কিন্তু অ্যাপ্লিক, অ্যাপ্লিক কোনটা নেই, ফুল আর পাতাটা অ্যাপ্লিক, এটা কিন্তু সব এমব্রয়ডারি ফ্রেমিং হয়েছে, ভেতরের ফুলগুলো অ্যাপ্লিক এবং তার সঙ্গে মাইকা, কি ভালো হয়েছে শাড়িটা, গ্রেরের এবং কোনো বয়স বলবো না, সব বয়সে সবার শাড়ি। এটা হচ্ছে 1850 লাগে, এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, নাম্বার ছিল হচ্ছে নাম্বার 6, 6 নম্বর দেখালাম, 1850, 7 নম্বর শাড়ি, ওয়াও ওয়াও, কালার এবং ভাবনা, ভাবনা, জামদানি কাজ আমরা প্রচুর পরি, বাট এই যে গ্রিনের উপরে, সফট গ্রিনের উপরে ডার্ক গ্রিন, এটা মিন্টের উপরে গ্রিন দিয়ে করা, তার সঙ্গে আবার সাদা দিয়ে একটা লাইন করা, এটা তো গায়ে ফেলতেই হবে।
এটা তো গায় না ফেললে হবে না, সময় দিলে সবাইকে বানিয়ে দেবে। হ্যাঁ, কতজনকে বানিয়ে দেবে? সবাইকে, যত সবাইকে বানিয়ে দেবে। সময় দিতে হবে, সময় দেবেন, একটু ধৈর্য ধরবেন, একটু গায়ে ক্লোজ দেখাবো। চাইলে মুশকিল, একজন এখন একজন পাবে ক্লোজ। এই কাজটা যখন এরকম চেস্টের পড়বে না, অসম্ভব ভালো লাগবে। দারুণ হয়েছে শাড়িটা, স্লিক কাজ। কেন বলতো, আমার সবচেয়ে ভালো লাগছে রঙের বাহারটা, মানে এই যে একটা গ্রিনের সঙ্গে গ্রিনের শেড, এই হচ্ছে ব্লাউজটা, এবং এটা হচ্ছে 7 নম্বর, 2650 7 নম্বর, 8 নম্বর ওটা এমব্রয়ডারি ছিল, এটা আবার অ্যাপ্লিকে এলাম, 8 নম্বর। এই কালারটা তো খুব সুন্দর, মানে ইয়েলোর টানা গ্রিনের ভার্না, আর তার সঙ্গে অ্যাপ্লিকের কালারটা যেটা দিয়েছি দেখো, পাতাটা দিয়েছো ডার্ক গ্রিনে, ইয়েলোটা দিয়েছো লেমন টোনে, আর স্ক্যালপ করা, স্ক্যালপ করা শাড়ি আমার খুব ভালো লাগে। এটাও কিন্তু পুরোটা কাজ, যখন পরবেন পুরো হাফ শাড়িটা এইভাবে কাজটা পড়বে একদম, আর হাফটাতে যেহেতু স্কার্ট বর্ডার, পুরো শাড়িটাই মনে হবে কাজ করা। আর তার সঙ্গে রয়েছে ব্লাউজটা, এবারে আসছি নাম্বার 9 নম্বর শাড়ি। এটা কিন্তু সেলুলার না, নাম্বার 9 সেলুলার তাঁত, ধনেখালি তাঁত, সেলুলার তাঁত, ছোট বর্ডারে, ইঞ্চি পারে, প্রচুর অ্যাপ্লিক, মাছ অ্যাপ্লিক, ফুল অ্যাপ্লিক, পাতা অ্যাপ্লিক, এখানে কিন্তু মেইনলি অ্যাপ্লিক, এটাও কিন্তু অষ্টমীর অঞ্জলি হতেই পারে। আর অনেক বাড়িতে লক্ষ্মী পুজোতে মাছ রান্না করতে হয়, অনেক বাড়িতে আছে, আমার বাপের বাড়িতেই ছিল, লক্ষ্মী পুজোর দিন মাছ ভোগ দিতে হয়, ওপার বাংলা তো, তো তারা কিন্তু লক্ষ্মী পুজোর দিন এরকম একটা শাড়ি পরে একদম সুন্দর, লক্ষ্মী পুজো আমার মাথাতে রাখতেই হবে, কারণ দুর্গা পুজো শেষ হলেই লক্ষ্মী পুজো শুরু হয়ে যায়, আগে নিতে হবে ব্লাউজ করে, ব্লাউজ তো এই আর নেবে বলে মনে হয় না। এই হচ্ছে শাড়িটা, আমার কাছে দিয়ে দিলে, তোমার কাছে দিলে বানিয়ে দেবে তুমি, তাই তো? এই হচ্ছে শাড়ি, প্রাইসটা হচ্ছে এটা 2250 মাত্র, 9 নম্বর শাড়ি, 2250। 9-এর পরে চলে যাব 10 নম্বর, আবার একটা ধনেখালি ক্রস কালার, এটা সাদারটা নয়, সি গ্রিন ফার্না। এই হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি, প্রচুর অ্যাপ্লিক আর খুব ব্রাইটও হয়েছে, মানে অ্যাপ্লিকের কাটিংটা কিন্তু হাতে হয়েছে, হাতে কেটে মেশিনে বসানো হয়েছে, আর ব্লু পাতা, আর ইয়েলো অরেঞ্জ, আর পিঙ্ক ফুল, আর ওভারল্যাপিং, দেখুন পিঙ্কের উপরে ব্লু ফুল গেছে উইথ মাইকা, আর তার সঙ্গে এটা রয়েছে ব্লাউজটা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি, নাম্বার হচ্ছে এটাও 2250, এটা 10 নম্বর শাড়ি, নাম্বার 10, 2250। নাম্বার 11, কি স্মার্ট শাড়িটা, ওয়াও, তাঁতের কোয়ালিটি কি 100 কাউন্ট, এই তাঁত হচ্ছে 100 কাউন্ট তাঁত, নাহলে এই কোয়ালিটি হয় না, এবং আমার জুয়েলারিটা তুমি দেখো কি অসাধারণ মিলে গেছে, তুমি বলো ওই জুয়েলারিটা এরকম একটা রুদ্রাক্ষ জুয়েলারি পরবে এর সঙ্গে, আর হাতেও একটা দিয়ে, এটাতে কিন্তু আজরাকের থেকে এই ব্লাউজটাই এটা বেশি ভালো লাগে, পিওর পুরো আজরাক ভালো লাগবে না। এই বর্ডারটা দিয়ে এখন পাটটা যখন এখানে একটু পাড়ে আসতে হবে, পাটটা যখন ক্লোজে আসবে না, দারুণ লাগবে এই পাটটা যখন গায়ে পড়বে, এখন দুধ দাবে তুমি যতই গায়ে দাও, আরে ভালো লাগছে কি করব আমি। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর, 2250, দেখো মাত্র 2250-এ, আমাদের তো গিফটও করতে হয় না, এই ধরনের শাড়ি যাকে দেবে সে খুব আনন্দ করে পরবে, ওটা ছিল 2250। আর একটা শাড়ি দেখাচ্ছে, এটাও অষ্টমীর অঞ্জলি, অনেকগুলো অষ্টমীর অঞ্জলি সাথেই রয়েছে এখন, সন্ধি পূজার অপশনে অনেকগুলো। এই হচ্ছে শাড়ি, জবা, আবার কালী পূজার জন্য কেউ ভেবে, হ্যাঁ ভেবে রাখতেই পারেন। এই হচ্ছে কালকেই কৌশিকী অমাবস্যা, অনেকেই অমাবস্যার উপোস করেন, আর কলকাতা শহর হলে তুমি আজকে হোম ডেলিভারি করতে পারো। প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে আজকের এপিসোডের 1850, 12 নম্বর শাড়ি, এটা চেক তাঁতে ধনেখালি, 12 নম্বর, 1850, একটা রং পাউডার টোন, এটা একদম পাউডার টোন, ওই সেই আমি বলি না পিতলের বাসনে যে ভেতরে একটা কল মতো পড়ে, সেই সিগ্রিন একটা ওরকম টাইপের রং, তুমি দেখো, আর তাতে বেলপাতা শিউলি, আমি খুব লক্ষ্য করি, ওই দেখবে পিতলের বাসন টাসন রেখে দাও, পুরনো হয়ে গেলে একটুখানি ভেতরে একটা সবজি সবজি রং পড়ে, পাউডার টোন, আর তার সঞ্জে বেলপাতা শিউলি, এটা একদম অষ্টমীর অঞ্জলি, যে সমস্ত মায়েরা লাল ছাড়া দেবেন, লাল পরবেন না, একদম অ্যাপ্রোপ্রিয়েট শাড়িটা,
ভীষণ সুন্দর, মানে আমার এত ভালো লেগেছে, শিউলিগুলো মনে হচ্ছে মানে টাটকা পড়ে আছে। এটা 13 নম্বর শাড়ি, 1850 নাম্বার, 131850। আমাদের কটনের সম্ভার শেষ করলাম, আর কিন্তু কটন দেখাবো না, কিন্তু যদি দেখতে হয় তাহলে চলে আসতে হবে বুটিকে, বুটিকেই আসতে হবে, কারণ আমি কোনো এক্সিবিশন যাব না, যাচ্ছি না, আপাতত সব বন্ধ, শুধু এখন প্রতিষ্ঠান খোলা, প্রতিদিন খোলা, প্রতিদিন সোম থেকে রবি আসুন। টাইমিংটা একটু বলে দাও দিদি, 11টা থেকে 8টা, 11টা থেকে রাত 8টা চলে আসুন। এটা ঢাকুরিয়া কসবা দু জায়গা থেকেই আসা যায়, সাউথ সিটি মল থেকেও আসা যায়, আবার ওদিকে ঢাকুরিয়া থেকেও আসা যায়, কসবা দিয়েও, কসবা কানেক্টরের কাছেও, মানে দু জায়গাটাই সমানভাবে আসা যাবে। এটা হচ্ছে গ্রিন সিল্ক, আর সিল্ক নিয়ে আমি কিচ্ছু বলবো না, সিল্ক, তসর বাফতা, তসর, এগুলো প্রিয়াস কালেকশন বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট ইউজ করে। তার মধ্যে যাচ্ছে হচ্ছে তোমার ডিসচার্জ, গ্রিনটা খুব সুন্দর, শুধু শাড়ি মানে ডিজাইন পছন্দ করা, কালার পছন্দ করা, একদম এটা হচ্ছে সিল্ক মার্ক, আমি কিচ্ছু বলবো না, একটা দেখিয়ে দিই যে সিল্ক মার্কটা, এটা মানে ওজন দেখলেই বুঝতে পারবে। 14 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস নাম্বার 14, প্রাইস হচ্ছে 3700, দামটা কিন্তু সেই তুলনায় কিছুই না, আর সিল্ক দাম বেড়ে গেছে জানো তো, সিল্কের আমি থেমেই গেছি এখন, আমি কিচ্ছু জানি না আর। তুমি এরকম করলে আমার সাথে এই পার্পলটন তুমি করে ফেললে, বাহ, ডিসচার্জ হয়েছে এবং লাইট ডিপের গল্প, দেখুন এখানে ডার্ক, এখানে কিন্তু শ্যাডো হয়ে গেছে, অসাধারণ। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, 3700 নাম্বার, 15, 15 নম্বর উইথ ব্লাউজ, পার্পলে দেখালাম, 16 নম্বর গ্রেতে, এই প্রিন্টটা না খুব সুন্দর, খুব সুন্দর, 16 নম্বর শাড়ি নাম্বার 16, ছোট প্রিন্টের পছন্দ, ভালো লাগে দেখতে, আর গ্রের উপরে ইয়েলো আর ব্ল্যাক। এটা হচ্ছে 16 নম্বর শাড়ি নাম্বার 16, 3700, 16 নম্বর 3700, মানে শাড়িটা যখন পাবেন কোয়ালিটিটা বুঝতে পারবেন, একদম খুব ভালো। 17 নম্বর, আমি তো বললামই যে একটা সিল্কের শাড়ি তো মানে হাতের মুঠোয় চলে আসে, খুললে তো আমি সেটাকে হাতে গোটাতে পারি, ভাঁজ করা অবস্থায় সরু হয়ে যাবে, সিল্ক যদি ঠিক না হয়, ফসফসে সিল্ক হয়, ভাঁজ করা অবস্থায় সরু হয় না, ফস করে যায়, খুলে যায়, রংটা অসাধারণ, একটা শাড়ি দেখে না কি হয় বলুন তো, রেজিস্ট করা যায় না, মোটামুটি আবার আনা মুশকিল, এইসব একটু লাইট ডিপ হবে, একটু লাইট ডিপ হবে, ওইটুকু আমাদের বন্ধুরা অ্যাডজাস্ট করে নেবেন। এটা হচ্ছে 17 নম্বর, 3700, 3700 নাম্বার 17 উইথ ব্লাউজ পিস নাম্বার 18, ওয়াও ওয়াও। এটা হচ্ছে 18, আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে, এই যে কালার স্প্রে করে, মানে আমারও এই গ্রিন তুতে আর নীল এই তিনটেকে এমন মেলানো হয়, তার উপরে ডিসচার্জ হয়েছে, এবার ডিসচার্জটা ডিপেন্ড করে, ভীষণ সুন্দর লাগে এই এই বেসে যে তিনটে শেড একসাথে আসে না, ওটা খুব ভালো লাগে, এটা ওয়াটার এফেক্ট দেয়। 18 নম্বর শাড়ি 3700 নাম্বার 18, 3700 উইথ ব্লাউজ, 19 নম্বরে যাব নাম্বার 19, ওয়াও, এটা কিন্তু একটা উৎসব, মোটামুটি সবই বাও করতে হবে আমার মনে হচ্ছে। এটা রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, গ্রে, পাঁচটা কালার এর মধ্যে গেছে, এত সুন্দর মিক্সিংটা, খুব ভালো হয়েছে, ডিসচার্জ তো হয়েছে কিন্তু এই যে কালারের মিক্সিং, রেড থেকে অরেঞ্জ, অরেঞ্জ থেকে ইয়েলো, প্যাস শেষ হয়ে গেল, এবার ওইদিকে চলে গেল গ্রিন, গ্রিন থেকে গ্রে, কালারের মানে শেডিংটাই অসাধারণ। এবং এটা পরার পরে ফ্রেম, এটা যখন গায়ে র‍্যাপ করবে ওই অ্যাঙ্গুলার ভাবে তো পুরো ফিগার কারেকশন। 19 নম্বর, আর ব্লাউজটা আসবে গ্রের উপরে অরেঞ্জটা, 19 নম্বর 3700। তুই ভাঁজটা খুলো না, আমি একটা শাড়ি যে বললাম না হাতের মুঠোয় চলে আসে, খোলার পরে তো মুঠোয় আমি করতেই পারি। এই হচ্ছে শাড়িটা, ব্যাগের কোনায় ঢুকিয়ে নিন, পার্সের মধ্যে দুটো শাড়ি নিয়ে দুদিনের জন্য বেরিয়ে যান, একদম আমাদের একটা ঘুরতে যাওয়ার কথা হচ্ছে পুজোর আগে, আর আমার হয়তো হবে না, আমি আমাকে ওরা বলছিল পুজোর আগে, তো আমি আমার বোন বলছে যে ও কী কী ড্রেস নেব, যে আমি তো শাড়ি নেবো, কারণ ওই পুরুলিয়াতে গিয়ে ওই সব পাহাড়ের মধ্যে রাঢ় অঞ্চলে শাড়ি পরে একটু টিলাফিলায় বসে ছবি তুলবো, তা নাহলে কি আর করলাম, আমি বললাম তুই আর মানুষ হলি না, আমি শাড়িই পরবো। এটা হচ্ছে আজকের এপিসোড, এইরকম এইরকম পিওর সিল্ক নিয়ে নেবো, ব্যাগের কোনায় ঢুকে যাবে না। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, 3700 নাম্বার 20, ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালার শাড়িটার ভালো লাগে না একদম, না ওরা এখনকার তো। এটা হচ্ছে 20 নম্বর নাম্বার 20, 3700, 21 নম্বর। আমি তো জানো না, আমি তো কেদার বদ্রী ঘুরতে গেছি, বদ্রীনাথে শাড়ি পরে পুজো দিয়েছি, ওই ঠান্ডায় ভাবা যায়, কিন্তু আমি দিয়েছি। এটা হচ্ছে আজরাক, একদম আজরাক, এবং আমাদের এখানকার আজরাক,
মানে আজরাকের ব্লকটাকে আমাদের এখানে কাটিয়ে সেটা কিন্তু অ্যাসিড কালারের ব্লক হয়েছে। এটা খুব স্মার্ট দেখতে হয়েছে এবং এই শাড়িটা ভীষণ স্মার্ট, মানে ড্যাম স্মার্ট হয়েছে। যে মাথা পাটটার জন্য না ব্লাউজটা কি দিয়েছো গো রেডে, এই পাটটাকে যখন হাতে পড়বে অসাধারণ হয়েছে কাজটা। এবং প্রাইসটাও খুব মিনিমাম 3700, ঠিক মানে কোয়ালিটির শাড়ি। আর যেরকম ভাবে রাখবেন গায়ে সেরকম ভাবে পরে থাকবে। 3700, 3700 নাম্বার হচ্ছে 21, 22 তে এবার আজরাক পিওর। এটা তসরে না সিল্কে, এখান থেকে সিল্ক আছে একদম, আমি তো এখান থেকেই পাঠাই। শাড়িটা অসাধারণ, একসাথে দুজনে বললাম না শাড়িটা অসাধারণ। কি দেখলাম, একটাও গায়ে ফেলবো না, 22 নম্বর ইচ্ছে করছে, বাট 22 যেটা আমার আমি নেব সেটা আমি গায়ে ফেলবো। এটা 22 নম্বর 5300 উইথ ব্লাউজ, 22 নম্বর শাড়ি 5300, 23 নম্বর আমি কি বলেছি, যেটা আমি নেব যেটা তোমার দিতে হবে না সেটা আমি গায়ে ফেলবো। তুমি কাউকে দেবে না, তনুশ্রী নিয়ে নিয়েছে। একটু দেখাবো ক্লোজে, এই ব্যাপারটা না থাকলে হবে না এই ব্যাপারটা। এটা হচ্ছে একদম বুঝতে হবে যে এটা হচ্ছে একদম পিওর। এটা হচ্ছে আজকের এপিসোডে 23 নম্বর শাড়ি 5300। আমি কালার দেখে যাচ্ছি, কালার দেখে যাচ্ছি, 23 নম্বর 5300। মানে কি বলবো, এটা না সব আমার, আমি তো রং দেখি, বিশ্বাস করো আমি কিন্তু কোনো ব্লকের দিকে যাই না, আমার কাছে কালারটা থাকতে হবে আজরাকের। 24 নম্বর ইয়েলো, এটা শাড়ির তোমারই একটা গ্রিন আজরাক পরি, আমি সিল্কে একটা গ্রিন আজরাক পরি, ওটা আমার ভীষণ পছন্দের। আহা, ফেলবো গায়ে, হ্যালো ফেলবো গায়ে, 24 নম্বর কোনো সমস্যা নেই। এটা 24 নম্বর, হ্যাঁ এটা একটু ইয়েলোটা একটু ক্লোজে আসতে হবে, একদম অন্য রকম, একটু ব্লকটার ক্লোজে আসতে হবে, অসাধারণ। 24 নম্বর, নাম্বার 24। আমার তো কোনো চাপ নেই, তুমি তো জানো, তুমি 3 মাস পরে দাও, 6 মাস পরে দাও, 1 বছর পরে দাও। 24 নম্বর শাড়ি, নাম্বার 24, প্রাইস হচ্ছে 5300। 24-এর পরে 25 শাড়ির রং, ব্লক, সেটিং, বাহ ভীষণ সুন্দর হয়েছে। এই যেমন এইটা এই কালার কম্বিনেশনে তুমি দুটো অপশন দিয়ে দিলে, যে যেটা পাবে, যে যেটা পাবে, ব্লকটা হয়তো একটু আলাদা, বাট যে যেটা পাবেন। এগুলোই না ব্লক দেখার কোনো মানে, আমি ব্লক দেখি না, আমি বারবারই বলছি এই শাড়ি হচ্ছে অর্গানিক কালার, একদম ন্যাচারাল প্রসেস, এবং এটা হচ্ছে আদি প্রসেস অফ ডিসচার্জ। 25 নম্বর শাড়ি 5300 উইথ ব্লাউজ পিস 25। হ্যাঁ, একবার শাড়ি পাঠালে পেতে তো প্রায় 6 মাস হয়ে যাচ্ছে এরকম। 26টাও একটু গায়ে ফেলবো, আমি কনফিউজড এবার। 26টাও আমার ভালো লেগেছে। 26 নম্বর, ওয়াও দারুণ, তোমার এই ব্লাউজেও খুব ভালো যায়। 26 নম্বর, তোমার সিল্ক এত ভালো, আমি পড়েছি তো সিল্কে আজরাক, এত ভালো, এত ভালো। 26 নম্বর, এটা একবার দেখে নে, দেখাচ্ছি বলো, আমরা নিজেরাই ফিল করছি, ফিল করছি তো সিল্ক। আর শোনো, আজরাক বাটিক সিল্কে যদি হয় বুঝতে হবে সেই সিল্কটা সুপার, কারণ ওই যে ধকলটা নাই, এটা কতবার ধোয়া হয়েছে। প্রথমে এই শাড়িটা কি করে ওরা, শাড়িটাকে ওই মানে ক্যামেল ডাং ফাঙ্কের মধ্যে চুবিয়ে দেয় ইম্পিউরিটিস নষ্ট করার জন্য, তারপরে সেটাকে 2 দিন রেখে দেয়, 2 দিন না 7 দিন, তারপরে সেটাকে ওই পাহাড়ি নদীর ঝর্ণার জলে ধোয়, এরম করে ধুয়ে ধুয়ে তারপরে আবার এটাতে ডাই হয়, একবার ব্লক ফেলে, আবার ধোয়, মাঠে শোকায়, আবার ব্লক ফেলে। এই আজ রাখ দো, এই রেখে রেখেই নামটা হয় হচ্ছে আজ রাখ। এটা হচ্ছে 26 নম্বর 5300 উইথ ব্লাউজ পিস। একটা শাড়ি নর্মাল আমাদের অ্যাসিড কালার ব্লক ফ্রেমে ফেললে একদিনে একটা শাড়ি হয়, আর এই শাড়ি একটা হতে 20-22 দিন সময় দিতে হবে একটা শাড়ি তৈরি হতে। আপনি কেন প্রাইসটা দেবেন, কালার তৈরি করতে হয় নেচার থেকে, রেডি হয়ে যায় মানে তার মধ্যে আর কোনো কিছু আর কিছু বলার থাকে না। এটা 27 নম্বর গাইফেল, 27 নম্বর শাড়ি, নাম্বার 27, প্রাইসটা হচ্ছে 5300। 27 নম্বর, 28 নম্বরে যাব, ইয়ালো আমি একটা গায়ে ফেলেছি আর ফেলছি না, এটা হচ্ছে 28 নম্বর, নাম্বার 28, 28 নম্বর শাড়ি 5300। তুমি 5300-ই চেপ সিল্কে যে কাজ দিচ্ছ, একদম পিওর আজরাক, বুঝতে হবে আজকাল কিন্তু আজরাক স্ক্রিনে প্রিন্ট বেরিয়ে গেছে, এটা কিন্তু পিওর আজরাক। এবং এটা হচ্ছে 28 নম্বর, প্রাইস হচ্ছে 5300। এখন মোটামুটি অনেকেই জেনে গেছে, এবং এই আপনি যখন আজরাক কিনবেন হয়তো আপনি দেখে বুঝবেন না, কিন্তু এখানে দেখবেন ঘাস পাতা লেগে আছে কিনা, ব্যাস, কারণ যেগুলো সিল্ক স্ক্রিন প্রিন্ট হয় সেগুলোতে ঘাস ফাঁস লেগে থাকবে না।
এটা আমি বুঝে গেছি, ঘাসটা লেগে থাকতেই হবে, কারণ স্ক্রিনে প্রিন্টে জোর করে তার ঘাস লাগানো যাবে না রে বাবা, এটা মাঠে শোকাচ্ছে, আর ওই ফিলটাও তো স্ক্রিনে প্রিন্টে পাবে না না, এই যে একটা কোথাও শেডটা ডার্ক, এই যেমন এখানে একটু লাইট এখানে একটু ডার্ক, এই নেচারের কালার তো না, এটা যেমন খয়ের দিয়ে ডালিম দিয়ে রংটা হয়। 29 নম্বর শাড়ি 5300 উইথ ব্লাউজ পিস, এইবারে আসবো 30 নম্বর, ওয়াও কালারটা দেখো, ওয়াও পাগল হয়ে যাবে, আমি পাগল হয়ে গেলাম 30 নম্বর, যদিও তোমার একটা সবুজ আছে, তাতে কি হয়েছে, তাতে কি হলো, আবার তুমি এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও না, গ্রিনটা, এই গ্রিনটা নেই, বিশ্বাস করুন আমার কাছে একটা লাইট গ্রিনে আছে, এই গ্রিনটা নেই। এটা হচ্ছে আজকের এপিসোডে 30 নম্বর 5300, নাম্বার 35300, 30 নম্বর শাড়ি 5300, নাম্বার 35300 উইথ ব্লাউজ, 31 অনেকগুলো আজকে ইয়ে পাচ্ছেন, অনেক অপশন, অনেক অপশন, আপনারা না এপিসোডটা হয়ে যাওয়ার পরে আবার একবার ইউটিউবে যান, ভালো করে দেখে নিশ্চিত হয়ে বুকিং করুন, দেখুন এখন পুজোর আগে আর এই কাজগুলো খুব রেয়ার, বহু মানুষ অপেক্ষায় আছেন, সুপ্রিয়াদের বহু বন্ধু আছেন যারা সুপ্রিয়াদের থেকে আজরাক নেওয়ার জন্য বসে আছেন, সো একদম হিউমিজিক্যালি নয়, ভেবে চিনতে বুকিং করবেন। 31 নম্বর 5300 উইথ ব্লাউজ পিস 31, এবার এই শাড়িটার উপরে শাড়ি তুলতে হবে, 32 নম্বরে যাই, তুমি আজকে ইয়েলো তিনটে অপশন দিয়ে দিলে, 32 নম্বর, নাম্বার 32, দেখো থানগুলো পাঠাই তো আমার রেডি হয়ে যখন আসে, এই ব্লকটা খুব পছন্দের, এটা আমাদের বাংলাতেও কাটা হয়েছে, ওটাও খুব ভালো, এটাও একদম টিপিক্যাল আজরাক, 32 নম্বর 5300, নাম্বার 32, 5300 উইথ ব্লাউজ, 32 এর পরে যাব 33, এটা ব্ল্যাকে, ওদের ব্ল্যাক যেটা, ওদের ব্ল্যাক, আমার এই কালারগুলো আমাদের বললাম না, ওদের ব্ল্যাক, ওদের রেড, ওদের ইয়েলো, আর এই হলুদের মধ্যে না হলুদের গন্ধ পাবেন হলুদ শাড়িতে, এটা হচ্ছে 33 নম্বর, কতগুলো ব্লক আছে শাড়িতে, হ্যাঁ একটার মধ্যে রাখ ফেলে আবার শুকায় আবার ধোয় আবার ফেলে, এটা হচ্ছে 33 নম্বর 5300, 34 নম্বর, নাম্বার 34, এটা ওদের লাল, অনেকগুলো লাল কালার অপশন দিয়েছো, নীলের অপশন দিয়েছো, হলুদের অপশন দিয়েছো, রেডি হয়ে এসেছে, আমি মোটামুটি সবই দেখি, গ্রিন আজকে আমরা একটাই দেখালাম, গ্রিন একটাই আরেকটা অষ্টমীর অঞ্জলির শাড়ি, আমি যে কম্বিনেশন আজকে পরে আছি খানিকটা সেরকম কম্বিনেশন, এটা রেড অরেঞ্জ ইয়েলো ভীষণ ভালো লাগে দেখতে, একটু গায়ে ফেলে দেখাই, আই থিঙ্ক আমার ব্লাউজের সঙ্গে আজকে কন্ট্রাস্টে খারাপ লাগবে না, ভালোই লাগবে, দেখুন একটা বেশ বড় লাল টিপি পরে আছে, শুধু খোপা আর শাখা পরার অপেক্ষা, শাড়িটা পরে সেজে ফেলুন, জরি বর্ডার তসর, 35 নম্বর 5300, নাম্বার 35 5300 উইথ ব্লাউজ পিস ইয়েলো ব্লাউজ, নাম্বার 36 জরি বর্ডার তসর, এরও থিকনেসটা হাতে নিয়ে ফিল করবেন, ঝলঝলে নয়, খুব ভালো দেখতে, জরি বর্ডার গাছি তসর, এটা তসর বাই তসর, তো তসর বাই তসর করে আমি গাছি শব্দটাকে ব্যবহার করতে পারি, এটার মধ্যেও কিন্তু ব্লকের ভেরিয়েশন আছে, এবং এটা কিন্তু দশরের ভার্জিন টোনের উপরে রানি দিয়ে যাচ্ছে, প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে তোমার 5300, 5336 নম্বর, 37 নম্বর, এই কালারটা মাট কালার, 37 নম্বর কালারটা ভীষণ পরি, কিন্তু এই শাড়ির এই কালারটা বাফটাতে প্রচুর করেছিল একটা সময় না, ডিসচার্জের রংটাও দিদি কি ভালো হয়েছে, কিন্তু প্রপার রেড বলবো না, একটু পিচ রেড মেশানো, এটা হচ্ছে আজকের এপিসোডে 37 নম্বর, 37 5300 উইথ ব্লাউজ, সেটা ভীষণ স্মার্ট, 37 এর পরে যাব 38, কিছু শাড়ি রং থাকে না যেগুলো বানিয়ে ভীষণ ভালো লাগে, হচ্ছে ওইটা, এটা হচ্ছে রানীতে হলুদ দিয়ে, হ্যাঁ যারা অল্প বয়সে সবে বিয়ে হয়েছে একটা শাড়ি পরবে, আমি এই সেগ্রিগেশনে একদম আনন্দ পাই না, সবাই পরবো, তুমিও পরবে আমিও পরবো তোমার মেয়েও পরবে সবাই পরবো, কেন পরবো না, তাও তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হচ্ছে, আমি এবার গায়ে ফেলবো, আমার বয়সী যারা আছেন তারা বুকিং করুন, অনেকে মিলে বুকিং করুন, এই হচ্ছে শাড়িটা, শাড়িটা না দারুণ দেখতে, ব্লাউজটা কিরম করেছো গো, না আপনারাও পরুন ভাই, আমার বন্ধুরা ছোট বন্ধুরা ভাবে কি হিংসুটে রে বাবা, সব না তোমরাই আগে বুকিং করলে তোমরাই পাবে, ওটা ছিল হচ্ছে তোমার আজকের এপিসোডে 38, তোমার বয়স কত, 38 বুকিং করবে যখন, যে 38 নম্বর, এটা গ্রে সঙ্গে গ্রিন,
এটাও কিন্তু ডিসচার্জই হয়েছে, গ্রে এর সঙ্গে গ্রিন, এটা ডিসচার্জই তো হয়েছে। 39 নম্বর, নাম্বার 39, প্রাইসটা হচ্ছে 5300 উইথ ব্লাউজ। ভীষণ সুন্দর, এটাও 5300 এবং এটা হচ্ছে 40 নম্বর উইথ ব্লাউজ। 41 নম্বর শাড়িটা সম্ভবত আমার একটা আছে, এই কালারটা আছে না, খানিকটা এইগুলোও আছে, মানে হয়তো প্রিন্টটা আলাদা বাট এই কম্বিনেশনটাই আছে, মানে এই ব্লু এর উপর এই রংগুলোই আছে, আমার ডিজাইনটা অন্য। এটা হচ্ছে 41 5300 উইথ ব্লাউজ। 42 এই পেজটাও আমার আছে, এটাও ভীষণ ভালো এবং এটা খুব চাহিদার। এটা আমি দুটো কালারে দেখাচ্ছি, মানে একটা ব্ল্যাক, একটা এটা আমি রেডে পরি, তোমার সিল্কের রেডে পরি, এই পেজ দিকেই পরি, সিল্কের রেডে পরো তো, ব্রাইট রেডে পরি। এটা হচ্ছে ভাবু নতুন বউদের মেজেন রানীটা পরাচ্ছে, আমাকে লাল পরিয়েছে। 42 5300 এই পেজলিটা একটু ক্লোজে দেখে নিন, কারণ আরেকটা আমরা দেখাবো। এখানে যেমন রেডটা বেশি গ্রিনটা কম, পরেরটায় গ্রিনটা বেশি রেডটা কম। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 5000, ওটা ছিল 43 42, এবার আসছে 43। এটাও তোমার সেই কালার স্প্রে করে, 43 নম্বর, এটা হচ্ছে কালার স্প্রে করে 43, 43 নম্বর কালার স্প্রে করে, এটা হচ্ছে 43, প্রাইস হচ্ছে 5300 উইথ ব্লাউজ। যত দর্শক দেখছেন সবই সেম, 43 এর পরে যাব 44, ব্রাউন শেড আছে, 44 নম্বর, আগেটা ব্ল্যাক ছিল, এটা হচ্ছে ওটা ছিল ব্ল্যাক আর এটা হচ্ছে একদম ডার্ক ব্রাউন, এবং এটার মধ্যে গ্রিনটা বেশি রেডটা হচ্ছে কম। প্রাইসটা হচ্ছে 5300, নাম্বার হচ্ছে 44 উইথ ব্লাউজ। 45 এ যাব, 45 নম্বর, নাম্বার 45, এরও শেডিংটা খুব সুন্দর সুন্দর হয়েছে। তসর হচ্ছে জরি বর্ডার গাছি তসর, পুজো প্লাস ধরো এই জরি বর্ডার তসরটা আমি অনেকদিন পর দেখাচ্ছি মাঝখানে। এটাতে কালার স্প্রে করে গ্রিনারি তিনটে শেডস ব্যবহার হয়েছে, তার মধ্যে পাতা। এটা হচ্ছে 45, প্রাইস হচ্ছে 5300। 46 এটা হচ্ছে তোমার ছত্তিশগড়, ছত্তিশগড় কোষা, এটা হচ্ছে জরি চেক কোষা, এটাতে শুধু কালার ডাই হয়েছে, এটা তো সেই ডার্ক ব্রাউন। অনেকে আছে না যে প্লেন বডি একটু জরি চেকে পছন্দ করে, ড্যাম স্মার্ট, ড্যাম স্মার্ট শাড়িটা, নবমীর রাতের শাড়ি, ড্যাম স্মার্ট, কিচ্ছু নেই কিন্তু অনেক কিছু বলে গেল, বলে গেল। এটাতে না আমার এরকম ভালো লাগলো দেখে, ভীষণ স্মার্ট হচ্ছে, কর্পোরেট লুক আসছে শাড়িটাতে। গাছি তসরে কিন্তু বাটিক দেখাচ্ছি, এটা হচ্ছে 47 5500, 5547 নম্বর, 5500, 5547 উইথ ব্লাউজ। 48 এ আসি, এটা মনে হয় 11 লাইন, 11 লাইন, 10, হ্যাঁ 10 লাইন, 10 লাইন জরি বর্ডার, নিচে 10 উপরে 1, তো তাহলে 11, এখানে 10 উপরে 1, ওটা ধরে তো আমি বুনেছি, ওরা মজুরি দিয়েছো তুমি কিন্তু এই শাড়িটা যখন বোনার মজুরি নিয়েছে ওরা, এবং তার মধ্যে কালার স্প্রে করে ব্লু গ্রিনের শেডস, তার উপরে কিন্তু ডিসচার্জ হয়েছে শাড়িটা, ড্যাম স্মার্ট। 5800, নাম্বার হচ্ছে 48 উইথ ব্লাউজ। এইবারে আসছি 49, হ্যান্ড পেন্টিং জরি বর্ডার তসরে, 49 এর ব্লু এ আঁচল, ব্লু এ বর্ডার আর ভেতরটা যাচ্ছে হচ্ছে এইভাবে। এটা হচ্ছে 49 5500, 5549 নম্বর উইথ ব্লাউজ, 50 নম্বর, 50, ও এটা পিচ কালারে, কি করে এই তো দুই, এটা হচ্ছে পিচ পিঙ্কের উপরে, এই হচ্ছে শাড়িটা, নাম্বার 50, 5500। বেশ কিছু শাড়ি রয়ে গেল, আমরা হয়তো দেখিয়ে উঠতে পারলাম না উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে 51, 51 নম্বর, কি কালার কম্বিনেশন, কি ইচ্ছে করছিল গায়ে ফেলে দেখাতে, বাট শাড়িটা পেয়ে যাবেন, অনেকে মিলে বুকিং করলেও পেয়ে যাবেন, এই শাড়িগুলো সব পেয়ে যাবেন। 51 দেখালাম, প্রাইস হচ্ছে 5500 উইথ ব্লাউজ। 52 52 নম্বর শাড়ি, নাম্বার 52, এটা হচ্ছে 52, এটাও পিচ পিঙ্ক, মানে বাদামের খোসার রঙের সঙ্গে ব্লু এর শেড, 52 নম্বর, প্রাইস হচ্ছে 5500। আর 53 নম্বর, 53, হাতে সময় নেই, টেবিলের দুটো গুজরাটি দেখে নিন, এগুলো পাবেন, এর আরও অনেক কালার পাবেন,
এটা লাস্ট শাড়ি, হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা। আর হাফ শাড়িটা দেখিয়ে দিই, ও না হাফ না, এটা ব্লাউজটা হচ্ছে গ্রিনে। প্রাইস হচ্ছে 5500, আর 5455 আমার দেখানো হলো না, গুজরাটি ছিল, এগুলো আপনারা পেয়ে যাবেন মোটামুটি 4500 করে। হাতে সময় নেই, বিদায় নেবার পালা, আসুন আপনারা, প্রচুর স্টক আছে। আবার সেপ্টেম্বর মাসের প্রথম রোববার দেখা হচ্ছে, অক্টোবর।